শাকিব খানের ওয়ার্ল্ডে তার দুজন মানুষ মানে একদম বিস্তার হয়ে আছে, সেখানে আর পৃথিবী কোনো কিছু ঢোকার চান্স নেই, সেটা অবশ্যই জয় হবে। সতীনের প্রতি স্বামী চিন্তায়ের অভিযোগ থাকলেও ছেলের প্রতি কি আসে যায়, যার প্রমাণ বরাবরই দিয়ে যাচ্ছে নববিশ্বাস। সাকিবের দ্বিতীয় পুত্র শেহজাদ খান বীরের নতুন লুকের প্রশংসা করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস, যে বিষয়টি আবারও নতুন করে আলোচনা তৈরি করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবং এ বিষয়ে অপবিশ্বাস আরও কি বলছে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। জয়ের বয়সী যত সন্তান আছে সব আমার সন্তানের মতো। সতীনের ছেলেকে নিজের সন্তানের অধিকার দিয়ে আলোচনার সূত্রপাত ঘটিয়েছিলেন অপু, কেননা বুবলির সাথে যেখানে তার দাগুরালের সম্পর্ক সেখানে ছেলের প্রতি মানবিক আচরণ মুগ্ধ হয়েছে সাকিব খান। এদিকে কিন্তু অভিযোগ রয়েছে বুবলির কারণে সাকিব খানকে হারিয়েছে অপবিশ্বাস। বুবলির সাথে অপবিশ্বাসের এত দ্বন্দ্ব থাকার পরেও ছেলে শেহজাদ খানের বীরের প্রতি তার মানবিক আচরণগুলো বেশ আলোচিত। সম্প্রতি সময়ে বুবলি বীরের কিছু ছবি তার ফেসবুক পেজে আপলোড করেছেন, যে ছবিগুলো পাবলিক হতে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে সিনেপাড়ায়। তার কারণ সাকিব খানের দ্বিতীয় ছেলে শেহজাদ খানের বীরের লুক ছিল নজর কাড়ার মতো। বলা যায় এবার সাকিব খানকেও হার মানিয়ে দিয়েছে ছোট্ট ছেলে বীর। এদিকে বীরের এমন লুক প্রকাশের পরে প্রশংসায় ভাসিয়েছেন অপবিশ্বাস। বীরের মা অপবিশ্বাসের কাছে শত্রু হলেও বীরকে সেই চোখে কখনোই দেখেন না অপু। তার কথা একটাই, শেহজাদ খান বীর তার ছেলের মতোই, তারা দুই ভাই দুই ঘরের সন্তান হলেও বাবা তো একটাই, যে কারণে ছেলের প্রতি কোনোই অভিযোগ নেই অপবিশ্বাসের। তার কারণ দোষ গুণ যা আছে সেটা তাদের মধ্যেই, এখানে সন্তানদের ইস্যু করার কোনো মানেই নেই। তাছাড়া সন্তানের মা হিসেবে বুবলিকেও শুভেচ্ছা জানিয়েছেন অপু। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেখা যায় বীরের অধিকার নিয়ে অপুকে কথা বলতেও। অনেকেই ভাবতেও জয় অপুকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে বুবলি এবং ছেলে বীরকে নিয়ে সময় কাটানো সাকিবের প্রতি বিরক্ত অপবিশ্বাস, যে প্রশ্ন তুলতেই অপু জানিয়ে দেন যে সাকিব একজন দায়িত্বশীল বাবা, তার পৃথিবীতে সন্তানের জন্য আলাদা একটা জায়গা রয়েছে যেখানে ব্যাঘাত তৈরি করার মতো ক্ষমতা কারো নেই, সে তার দুই ছেলেকেই সমানভাবেই ভালোবাসেন। যাই হোক, বীরের প্রতি অপুর প্রশংসার বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।